রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, আমার আর রাইমার দুজনেরই ছুটি। আমরা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি, বাজে বেলা 11টা, যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, কিন্তু কি করতে আমরা দুজনেই জানি না, বেরিয়ে পড়লাম এই পর্যন্ত। আর আজকে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে আমাদের দুজনের, সোয়েটার থেকেই বুঝতে পারছো বেলা 11টার সময় এরকম সোয়েটার পরতে হয়েছে। বেশ ঠান্ডাও আছে, ভালো লাগছে। আমার তো শীতকাল খুব ফেভারিট, তো সেই জন্য ভালোই লাগছে। চলো আমাদের সাথে তোমরাও, দেখা যাক কোথায় যাই, কি কি করি, যতটুকু করব যেখানে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পরশু দিনকে তো মকর সংক্রান্তি, সেই জন্য মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে জানাই। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই পিঠে পার্বণ হবে, দিনটাকে ভীষণ ভালো করে তোমরা সবাই মিলে এনজয় করো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা কাশীপুরে চলে এসেছি। এই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম, আর খানিকক্ষণের মধ্যেই আমরা কলকাতায় ঢুকে যাব। তো আজকে আমাদের পাইলট সেই মন্টুদা। মন্টুদা হাই বলো। হাই। তো মন্টুদার আগের ব্লগে আমি বলেছি যে মন্টুদার সাথে জার্নি কি মজার, দারুণ মজার একটা মানুষ, ভীষণ মজা করে এনজয় করে গাড়ি চালায়, আর আমাদেরও মানে সঙ্গে ভীষণ মজার মজার কথা বলে। তো জার্নিটা মন্টুদার সাথে একদম মানে দারুণ কাটে, খুব ভাল লাগে। ঘুমাচ্ছিস নাকি? না, আমি সাধারণত ভাবে এই ফ্রন্ট সিটে বসতে আমি একেবারেই পছন্দ করি না, ভাল লাগে না, আর সুযোগও পাই না, কারণ বরুণ যখন আমাদের সাথে আসে তখন তো ওই এই ফ্রন্ট সিটটায় বসে। আমি এখন বসলাম আর কি হাওড়া ব্রিজের ওই জায়গাটাকে ভিডিও করব বলে, তো সেই কারণে আমি ফ্রন্ট সিটে এলাম। এই হাওড়া ব্রিজ শুধু আমি নই, আমার মতো প্রত্যেকের কাছেই একটা ইমোশনের জায়গা। ছোটবেলা থেকে কতবার যেই হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেছি, তাও এখনও মানে আজও মনে হচ্ছে ব্রিজের ওপর আমি নতুন উঠছি। এই ব্রিজটা কত কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? যখন ছোট ছিলাম তখন হা করে দেখতাম এই হাওড়া ব্রিজকে, তারপর যখন বড় হলাম, বাবার কাছে এই হাওড়া ব্রিজের ইতিহাস শুনলাম, তখন আরও যেন অবাক হয়ে গিয়েছিলাম এই ব্রিজটাকে দেখে। অনেক কিছু মনে পড়ছে আজ এই ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে। রিয়া রাইমা যখন ছোট ছিল, আমাদের এই নিজেদের গাড়ি ছিল না, তখন হাওড়া স্টেশনে এসে হলুদ ট্যাক্সিতে চেপে যেতাম নিউ মার্কেটে। তখন কলকাতায় এত মলের ছড়াছড়িও ছিল না। তারপরে সারাদিন শপিং করে, মানে দু হাতে ব্যাগ বোঝাই করে, গলদ ঘর্ম হয়ে পায়ে ব্যথা নিয়ে আবার নিউ মার্কেট মানে ধর্মতলা থেকে উঠে পড়তাম আবার হলুদ ট্যাক্সিতে। সেই ট্যাক্সি যখন আমাদেরকে নিয়ে আসতো হাওড়া স্টেশনে, আর এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আসতাম, গঙ্গার যে সেই শীতল হাওয়া মন প্রাণকে জুড়িয়ে দিত। আর সেই হাওয়াটাকে খুব মিস করছি। এখন তো গাড়ির মধ্যে সবসময় যান্ত্রিকভাবে ঠান্ডা, কিন্তু সেই কৃত্রিম হাওয়া আর ওই শীতল হাওয়া গঙ্গার, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারপরে একবার আমি আর বরুণ ঠিক করেছিলাম যে এই পুরো হাওড়া ব্রিজটা আমরা হেঁটে পার হব। একবার সেটাও করেছিলাম, হাঁ করে দেখেছিলাম এর সৌন্দর্য। এখন কলকাতার এই যানজটের জন্য এই ব্রিজটাকে আর ব্যবহার করাই হয় না, এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুটাকেই বেশি ব্যবহার করি কলকাতায় আসার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম আমার প্রথম ডেস্টিনেশন বউবাজারে। চলে তো এসেছি একদম দোকানের সামনে, কিন্তু এবার কোথায় কার পার্কিং করব সেটাই ভেবে পাওয়া যাচ্ছে না। দেখা যাক কোথায় কারটা পার্কিং করি, কলকাতায় এলে গাড়ি নিয়ে এ এক মহা সমস্যা, তবু আসতে তো হবেই, কারটা পার্কিং করে তারপরে যাব আমাদের দোকানে।
তোমাদেরকে তো বললাম যে আমাদের কোনো প্ল্যান নেই, তারপরে রাস্তায় আস্তে আস্তে আমরা ডিসাইড করলাম যে আমাদের বিপিন বিহারী স্ট্রিটে একটা ছোট কাজ অনেকদিন ধরেই পেন্ডিং হয়ে পড়ে আছে, তো সেই কাজটা আগে করে নিই। তো সেটা এখন হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে যাচ্ছি খেতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানি না। রাইমা জানিস? এখনো ভাবছি, ডিসাইড করছি, এখনো চলছে। আমি কিন্তু জানি না কোথায় যাচ্ছি, কারণ আমি অত ভালো কলকাতায় সেরকম কিছু চিনিও না। তো যাচ্ছি, যেখানে নিয়ে যাবে যাবো আর কি। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। এবার আমরা পৌঁছে গেলাম ধর্মতলায়, সেই চেনা রাস্তা, চেনা মেট্রো স্টেশন, সব কিছু ছাড়িয়ে এগিয়ে চলেছি। এখন নিউ মার্কেট চত্বরে আর শপিং করতে আসাই হয় না, বহু বছর আসেনি। গ্র্যান্ডের পাশ দিয়ে যেতে যেতে ভাবছিলাম, এই গ্র্যান্ড অর্কেডের নিচে বাটার একটা জুতোর শোরুম ছিল, সেখান থেকে ছাড়া আমি কোনো বাটার দোকান থেকেই কিনবো না জুতো। আমার ধারণা ছিল ওখানেই পাওয়া যায় বেস্ট কালেকশন। তাছাড়াও অনেকগুলো দোকানই কিন্তু এই গ্র্যান্ড অর্কেডে ছিল। এখন আর আসাই হয় না, এখন বেশিরভাগ শপিংই হয় সাউথ সিটিতে। তারপরে অনলাইন তো আছেই, সেই সুবাদে এই নিউ মার্কেট চত্বরে আর আসাই হয় না। কিন্তু আজ বাস দিয়ে যেতেও খুবই ভালো লাগছিল। আর যেহেতু শীতকাল, বহু মানুষের আনাগোনা, পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা, এই সমস্ত কিছু দেখতে বেশ ভালো লাগলো। আমরা এখন পার্ক স্ট্রিটে চলে এসেছি, তাই তো? এবার যাচ্ছি আমরা মার্কো পোলো। আমরা চলে এসেছি মার্কো পোলোতে, একটুখানি খুঁজতে হলো, কিন্তু গুগল সার্চ তো ছিলই না, একদম দেখে দেখে চলে এসেছি। এই হচ্ছে মার্কো পোলো, চলো ভেতরে ঢোকা যাক। মার্কো পোলোতে আমাদের দুজনেরই এই প্রথমবার আসা। ভীষণ সুন্দর, ছিমছাম গোছানো একটা সুন্দর রেস্টুরেন্ট, পরিবেশটা সত্যি কিন্তু খুব সুন্দর। একটা আলো আধারি ব্যাপার আছে, আর সঙ্গে স্টাফেদের ব্যবহার বা সমস্ত কিছু মিলিয়ে একদম অপূর্ব সুন্দর হচ্ছে এই রেস্টুরেন্টটা। এবার খাওয়া দাওয়া কেমন সেটা দেখতে হবে। অর্ডার তো প্লেস করা হয়ে গেছে, চলো এবার অপেক্ষা খাবার আসার। আমরা প্রথমেই দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, তো আমারটা হচ্ছে লাইম সোডা আর রাইমারটার নাম হচ্ছে সানসেট। দুটোই কিন্তু খেতে দারুণ ছিল, আর প্রেজেন্টেশনও দারুণ সুন্দর, খুব ভাল লাগলো এটা খেতে। ড্রিঙ্কস দুটো নিয়ে আমরা গল্প করতে করতেই দেখি আমাদের ড্রিঙ্কসও শেষ হলো না, তার মধ্যেই চলে এসছে নেক্সট অর্ডার। নেক্সট অর্ডারে আমরা দিয়েছিলাম আমার জন্য গ্রিল ভেটকি, আর রাইমার দিয়েছিল চিকেন স্ট্যাক। এই দুটো রেসিপি যদিও রেস্টুরেন্টের, তাহলেও একদমই মানে লো ক্যালোরি একটা রেসিপি। যারা ডায়েটে আছো তারা মানে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে হলে এই ধরনের রেসিপিগুলোকে ট্রাই করতে পারো। আর দেখো কি সুন্দর সুন্দর চারটে ছোটো ছোটো বান দিয়েছিল, যেগুলো একদম ফ্রেশলি বেকড এনাদের ওভেনে। খুব ভালো ছিল এখানকার মানে খাবারের কোয়ালিটি, আর স্বাদ ছিল অসাধারণ।
এবার আমরা বেরিয়ে পড়লাম মার্কোপোলো থেকে। মার্কোপোলো থেকে যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল, মানে ঠিক পিটার ক্যাটের পাশে, ওখানেই দেখি এরকম একটা সুন্দর কাশ্মীরি এম্পোরিয়াম। বাইরে থেকেই এত সুন্দর ডিসপ্লে করা ছিল জিনিসগুলো যে আমরা ভেতরে প্রবেশ না করে পারলাম না। কিন্তু এখানে এসে কালেকশন দেখে আমরা একেবারেই মুগ্ধ। বিভিন্ন জায়গায় কিন্তু অনেক রকম কালেকশনই আমরা দেখতে পাই এই সময় শীতকালে। বহু কাশ্মীরিরা এসেই বিভিন্ন রকম স্টল দেয়, কিন্তু এখানকার কালেকশনগুলো ছিল কিন্তু একেবারে ইউনিক। बटन कर लो बाबू, इसमें आपका हाथ फ्री है, ऑफिस का काम करो, लगा रहे आपका ठीक तरह। तो देखो आप फिट करो अपने हिसाब से, मैं कलर दिखाऊंगा आपको। पहले आपको ये आना चाहिए, খুব কমফোর্টেবল। এটা মানে ঠান্ডা ঠান্ডা যদি লাগে তাহলে হাতটা জাস্ট এরকম বাসে বালি হল্টু করুন না, ওই বাসে হাতটা এরকম ঢুকিয়ে দিয়ে ভাই ক্যা হ্যায় কারণ ইস কনেক্ট সে হাত নিলেগা। কি বলছে, এটার নাম কি? ইসকা নাম ক্যা থা? ক্যাফ। ক্যাফ ক্যাফ, দারুণ সুন্দর, ইউনিক, একদম আনকমন হে। আমরা যে কাশ্মীরি এম্পোরিয়ামটা এখন এসেছি সেখান থেকেই, এই দাদার দোকান, এখান থেকেই আমরা নিলাম এই জিনিসগুলো, ভীষণ সুন্দর। তো তোমরা অবশ্যই কিন্তু যদি পার্ক স্ট্রিটে আসো এখানে একবার ভিজিট করবে। তো দাদা বলে দিন আপনার অ্যাড্রেস। 18 ইস পার্ক স্ট্রিট, নেক্সট পিটার কেট। পিটার, হ্যাঁ, পিটার কাঠের একদমই পাশে। আর ভীষণ ভালো হচ্ছে এখানকার কালেকশন, সত্যি অসাধারণ। এমন কিছু জিনিস দেখলাম যেগুলো অন্য কাশ্মীরি এম্পোরিয়ামে কিন্তু দেখা যায় না। তো অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করবে। থ্যাংক ইউ। ইতনা ছোটা না, ছোট বড় দিয়া না, ও চাবি ওয়াবি উসকো বলে ইসমে রাখনে কে লিয়ে। থ্যাংক ইউ সো মাচ দাদা, দুখানা গিফট দিয়েছে, এই একটা ছোট্ট পাউচ। আজকে বাদ আপ বাবা মত করনা, আর এই ব্যাগটা। তো তোমরা যারা আমার চ্যানেল থেকে আসবে, আমার চ্যানেলের নাম দ্য রিক্রিয়েশনাল স্টোরিজ, তাহলে পাবে তো ছাড়, ওরা জরুর পাবে, নিশ্চয়ই পাবে, অবশ্যই কিন্তু আসবে। আমি দেখো এক দুটো গিফট পেয়ে গেলাম একসাথে। আর এটা দাদা বলছেন যে মানে চাবি রাখার জন্য, চাবি রাখার জন্য। এই দোকানটা থেকে বেরিয়ে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো। একটা ছেলে রাস্তার উপরে খুব সামান্য কিছু জিনিস, ইট, কয়লা, ছোট ছোট কিছু কালারিং চক দিয়ে এরকম সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি এঁকেছে। ছেলেটিকে দেখে মনে হলো ফিজিক্যালি চ্যালেঞ্জ। দেখে সত্যি খুব ভালো লাগলো। কত মানুষের মধ্যে কত প্রতিভা লুকিয়ে থাকে আমরা জানতেও পারি না। এবার আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে পড়ব, বেরিয়ে যাব ভিক্টোরিয়া। বহু বছর ভিক্টোরিয়া যাওয়া হয়নি। কোন ছোটবেলায় যে গেছিলাম বাবা মার সাথে আমার ঠিক মনেও পড়ে না, রাইমাও মনে হয় যায়নি। তো রাইমা বললো যে চলো আমরা ভিক্টোরিয়া যাব। আর আমার খুবই ইচ্ছা ছিল ফিটন গাড়ি করে ওই ভিক্টোরিয়ার চারপাশটা ঘুরবো। তো সেই উদ্দেশ্যে এখন আমরা ভিক্টোরিয়ার পথে।
চলে এলাম ভিক্টোরিয়ার সামনে। কিন্তু ভিক্টোরিয়ার সামনে এসে দেখলাম কি প্রচণ্ড ভিড়। পুরো কলকাতা মনে হয় আজকে ভিক্টোরিয়ায় চলে এসেছে। এত গাড়ি যে পুলিশ মানুষ এবং গাড়ি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। গাড়ি পার্কিংয়ের কোনো জায়গাই নেই, সেই কারণে আর নামাই হলো না ভিক্টোরিয়ায়। এবারেও প্রবেশ করা হলো না ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়ায় নেবে ভেবেছিলাম ফিটন গাড়ি করে ঘুরবো ভিক্টোরিয়ার চারপাশটা, সেটাও আর হলো না। সেটা করতে গেলেও গাড়িটা তো কোথাও পার্ক করতে হবে, তাই মনের ইচ্ছা মনেতে নিয়েই আবার ফিরে যাই বাড়িতে। হয়ে গেল আজকের ঘোরা, এবার বাড়ি ফেরার পালা। সন্ধে হয়ে আসছে, আজকে দিনটা ভালোই কাটলো। হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে, কোনো কিচ্ছু প্ল্যানে ছিল না, কিন্তু বেশ ভালো কাটলো। আর সব থেকে ভালো কাটলো এই যে কাশ্মীরি যে দোকানটায় গেছিলাম, এই ভদ্রলোকের ব্যবহার, এত সুন্দর ব্যবহার আর এত মজার মানুষ যে আমাদের সত্যি কিন্তু খুব ভালো লাগলো। তো সারাদিন বাদে এবার ফিরে যাওয়ার পালা, এবং খুব ভালো করে কাটালাম আজকের দিনটা। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আরও যদি খুব ভালো লাগে, দেখতে চাও এরকম সুন্দর সুন্দর ব্লগ, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, টাটা। ব্লগটা তো কলকাতাতেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু আমরা আবার আস্তে আস্তে এত চা খেতে ইচ্ছে করলো, সেই জন্য দাঁড়ালাম হচ্ছে দিল্লি রোডে সাই বাবা ধাবায়। এই ধাবাটার কথা আই হোপ তোমরা মানে অনেকেই জানো, ভীষণ ফেমাস একটা ধাবা। এখানকার রুটি তরকা এগুলো তো অসাধারণ, আর তার সাথে আজকে সিঙ্গারাটা জাস্ট অসাধারণ। কইটুকু কইটুকু দেখার আইমা, দেখো এইটুকুটুকু সিঙ্গারা খেতে কি টেস্টি, তার সাথে দিয়েছে একটা দারুণ চাটনি। আচ্ছা তো আবার শুয়ে আছে, এগুলো খেয়ে এবার তারপর বাড়ি যাবো।